এবারে ধনেখালী থানার উদ্যোগে আয়োজিত হলো করোনা সচেতন কর্মসূচি। ধনেখালী থানার উদ্যোগে পথ চলতি কিছু মানুষকে সচেতন করলেন ধনেখালী থানার পুলিশ। এদিন মাস্কবিহীন পথচারীদের মাস্ক পরিয়ে দিলেন ধনেখালী থানার পুলিশ। পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করলেন তারা। এদিনের এই কর্মসূচি মূলত ধনিয়াখালী সিনেমাতলা কলেজ মোড় মদনমোহনতলা থেকে আরম্ভ হয়। এবার শুনে নেওয়া যাক এই ব্যাপারে কি বললেন ধনিয়াখালী থানার সাব ইন্সপেক্টর সুবীর রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। সকাল থেকে আপনাকে দেখা যাচ্ছে বিভিন্ন কর্ণাটে কর্ণাটে ধনেখালী যে সাধারণ মানুষকে সচেতন করছে, কি বলবেন? তো আমরা সচরাচর এরকম করেই থাকি, এর আগেও আমরা করেছি। করোনার অভয়ে আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করেছি, মাস্ক বিতরণ করেছি, গানের মাধ্যমে সচেতন করার চেষ্টা করি। আজকেও সেরকমভাবে একই প্রোগ্রাম আমাদের জেলা পুলিশের নির্দেশে আমরা বেরিয়েছি মানুষকে সচেতন করার জন্য, এবং আমাদের যতটুকু সাহায্য যে যারা কিনতে পারেনি এরকম বা যারা সচেতন হয়নি তাদেরকে মাস্ক বিতরণের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি। বেশ কিছু মানুষের মুখেও দেখি অনেকটা একদম অনেকটাই ধনেখালীতে অনেকটাই সচেতন হয়েছে মানুষ, সেটা আমাদের বলুন বা পারিপার্শ্বিক অন্যান্য যারা সংস্থা আছে তারাও বিভিন্নভাবে সচেতন শিবির করছে এবং সেইভাবে অনেকেই এখন সচেতন হয়ে গেছে। তবু যারা এদিক ওদিক সচেতন এখনও জায়গায় আসেনি তাদেরকে আমরা চেষ্টা করছি সচেতন করার জন্য। আপনার নাম? আমার নাম সাব ইন্সপেক্টর সুবীর রায়, ধনেখালী। ঠিক আছে।